বিজ্ঞানীরা সম্প্রতি মহাশূন্যে একটি অণু খুঁজে পেয়েছেন, যেটির নাম হলো প্রোপিলিন অক্সাইড। প্রোপিলিন কারণ এটিতে আছে 3টি কার্বন পরমাণু এবং অক্সাইড কারণ একটি অক্সিজেন পরমাণু আছে। মহাশূন্যের আগেও নানান ধরনের অণুর সন্ধান পাওয়া গেছে, তবে এই অণুটির আবিষ্কার বিজ্ঞান মহলে বেশ সাড়া জাগিয়েছে এবং কেন সাড়া জাগিয়েছে সেটি আলোচনা করব। মহাবিশ্বে আছে অসংখ্য রকমের অণু, অসংখ্য রকমের। যেমন এই অণুটি হলো পানির অণু, যেটিতে আছে অক্সিজেন এবং 2টি হাইড্রোজেন, প্রাণ ধারণের জন্য অপরিহার্য। অন্যদিকে এই অণুটি হলো কার্বন ডাইঅক্সাইড, এটি কার্বন এবং 2টি অক্সিজেন পরমাণু, আমাদের জন্য ক্ষতিকর। আবার এই অণুটি হলো অ্যালানিন, আমাদের প্রত্যেকের শরীরে অ্যালানিন আছে, মানব দেহ এই অণুটি তৈরি করে। এই অণুটিতে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যেটি আগের 2টি অণুতে নেই। এই অণুটি প্রকৃতিতে 2টি রূপে অবস্থান করে, এটির আরেকটি রূপ হলো এটি। 2টি অণু একই রকম এবং একই সংখ্যক পরমাণু দ্বারা গঠিত, আমরা অণু 2টিকে বলি সমানুক, সম অণু অথবা সম আণবিক, আইসোমার। কিন্তু এই 2টি অণু একটি অপরটির প্রতিবিম্ব, এই অণুটির প্রতিবিম্ব এটি অথবা এটির প্রতিবিম্ব এটি। এবং অণু 2টিকে আমরা যদি একটির উপর অন্যটিকে স্থাপিত করি তাহলে দেখা যায় যে পুরোপুরি ম্যাচ করে না। এই বিষয়টিকে আমরা আমাদের 2টি হাত দিয়ে তুলনা করতে পারি। আমাদের 2টি হাত দেখতে একই রকম, কিন্তু এই হাতের প্রতিবিম্ব এটি অথবা এই হাতের প্রতিবিম্ব এটি। ফলে আমরা যদি একটি হাতের উপর অন্য হাত স্থাপিত করি তাহলে দেখা যায় যে এটা ম্যাচ করে না, যেটাকে আমরা বলি নন সুপার ইম্পসিবল। যদি সুপার ইম্পসিবল হতো তাহলে একটি আরেকটির উপর পুরোপুরি ম্যাচ করত বা মিলে যেত। রসায়নে এই চমৎকার বিষয়টিকে বলা হয় কাইরালিটি এবং অণুগুলোকে বলা হয় কাইরাল। এই অণুটিকে আমি বলি লেফট হ্যান্ডেড, এই অণুটিকে আমি বলি রাইট হ্যান্ডেড, কারণ এই অণুটির প্রতিবিম্ব, ঠিক যেমন আমার একটি হাত আর একটি হাতের প্রতিবিম্ব। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আমাদের শরীরে শুধু এই লেফট হ্যান্ডেড অ্যালানিন অণুটি তৈরি হয়, কখনও এই রাইট হ্যান্ডেড অ্যালানিন অণুটি তৈরি হয় না। কিন্তু আমরা যদি ল্যাবরেটরিতে এই অ্যালানিন অণুটি তৈরি করতে চাই এবং যদি স্পেশাল কোনো কন্ডিশন অ্যাপ্লাই না করি তাহলে শুধু লেফট হ্যান্ডেড অ্যালানিন অণুটি তৈরি করা অসম্ভব। আমরা সবসময় সমান অনুপাতে এই লেফট হ্যান্ডেড এবং রাইট হ্যান্ডেড 2টি অণুই পাবো যদি স্পেশাল কোনো কন্ডিশন অ্যাপ্লাই না করি। কিন্তু মানব দেহ সিলেক্টিভলি শুধু লেফট হ্যান্ডেড অ্যালানিন অণুটি তৈরি করছে। এবং প্রকৃতিতে এরকম অসংখ্য রকমের অসংখ্য প্রকারের কাইরাল অণু পাওয়া যায়। এবং জীবজগতে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে সিলেক্টিভলি কেন যেন শুধু এক ধরনের কাইরাল অণু তৈরি হয় লেফট হ্যান্ডেড নাইলে রাইট হ্যান্ডেড। হ্যাঁ, এক ধরনের কাইরাল অণু শুধু তৈরি হয় যেটাকে আমরা বলি হোমোকাইরালিটি। এবং এই হোমোকাইরালিটির উৎসটা কি, কেন প্রকৃতি সিলেক্টিভলি শুধু এক ধরনের কাইরাল অণু তৈরি করছে, কেন 2টেই একসাথে তৈরি করে না, এই প্রশ্নটা বিজ্ঞানীদের মধ্যে অনেক দিনের। কারণ এই প্রশ্নটির সাথে জড়িয়ে আছে জীবজগতের উৎস এবং অস্তিত্ব সম্পর্কিত নানান বিষয়। বিজ্ঞানীরা মনে করে যে মহাবিশ্বের সৃষ্টির শুরুতেই এই হোমোকাইরালিটি বিষয়টি নির্ধারিত হয়ে আছে, ফলে মহাশূন্যে নানান ধরনের অণুর অনুসন্ধান তারা চালিয়ে যাচ্ছে। যদিও আমরা আগে বিভিন্ন অণু খুঁজে পেয়েছি, তবে কাইরাল অণুর অনুসন্ধান এই প্রথম বিজ্ঞানীরা পেল। পৃথিবী থেকে প্রায় 28,000 আলোক বর্ষ দূরে রেডিও টেলিস্কোপের মাধ্যমে আমরা যে অণুটি পেয়েছি সেটির নাম হলো প্রোপিলিন অক্সাইড, যেটি আমরা শুরুতেই উল্লেখ করেছিলাম, কারণ প্রোপিলিন অক্সাইড একটি কাইরাল অণু। এবং এই প্রথমবারের মতো কাইরাল অণু খুঁজে পাওয়াতেই এটি বিজ্ঞানী মহলে বেশ সাড়া জাগিয়েছে, কারণ এটি একটা মাইল ফলক। যেহেতু এটি কাইরাল অণু সেহেতু এটির আরেকটি রূপ হলো এটি। আমার হাতে 2টি রূপই আছে, লেফট হ্যান্ডেড এবং রাইট হ্যান্ডেড। আমরা অবশ্য এখনও জানি না যে আমরা যেই অণুটির অনুসন্ধান খুঁজে পেয়েছি সেটি কি লেফট হ্যান্ডেড নাকি রাইট হ্যান্ডেড, তবে প্রোপিলিন অক্সাইড অণুর উপস্থিতি নিশ্চিত করা গেছে। এরকম অনেক কাইরাল অণু যদি আমরা খুঁজে পাই তাহলে এগুলোকে স্টাডি করে আমরা একসময় জীবজগৎ সম্পর্কে অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারব। এবং হয়তো সময় লাগবে, কিন্তু আমরা নিশ্চিত যে আমাদের এই অজানা প্রশ্নগুলোর উত্তর একদিন বেরিয়ে আসবে, কারণ সেদিকেই আমাদের প্রচেষ্টা অব্যাহত।